ক্রিকেট কি ক্রিকেট খেলার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে? ক্রিকেট কি ক্রিকেটই আছে নাকি অন্য কোনো খেলায় পরিণত হয়েছে? এই প্রশ্নটা এবারের আইপিএলে উঁকি মারছে, তৈরি হয়েছে, জন্ম হয়েছে এবং ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। আইপিএলের গতকালের ম্যাচ, কলকাতা এবং পাঞ্জাবের ম্যাচটি বিশ্ব রেকর্ড গড়েছে, আইপিএলের রেকর্ড গড়েছে, এমন কোনো রেকর্ড নেই যা বোধহয় গড়েনি। আর 261 রান তাড়া করে পাঞ্জাবের 8 উইকেটের বিশাল জয়ের পর 42 ছক্কার এই ম্যাচকে পাঞ্জাবের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যাম কারনের মনে হয়েছে ক্রিকেট নয় যেন বেসবল, ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে, এমনটাই তার ভাষ্য। পাঞ্জাব অধিনায়ক বলেছেন, ক্রিকেট এখন বেসবল হয়ে গেছে, তাই না? অবিশ্বাস্য ব্যাপার, 2 পয়েন্ট পেয়ে আমরা আনন্দিত। এবারের আইপিএলে ব্যাটাররা এত আগ্রাসী হয়ে গেলেন কিভাবে? পাঞ্জাব অধিনায়ক বলেছেন, অনেক কিছুই আছে, ক্রিকেটারদের অনুশীলনের ধরন ধারণ আলাদা, দীর্ঘ সময় ধরে বল মারতে পারে। আমার মনে হয় ব্যাটাররা এখন আগের থেকেও আত্মবিশ্বাসী, পাশাপাশি কোচ এবং যেভাবে অনুশীলন করা হয় সেগুলো তো আছেই। কারণ আরও বলেছেন, ক্রিকেট এখনও পুরোপুরি ব্যাটসম্যানদের খেলা হয়ে না উঠলেও খেলাটা সেই পথেই এগোচ্ছে। ছোট মাঠ, শিশির, বল ভিজে যাচ্ছে, ওয়াইডও পাচ্ছেন, হয়তো ভাবছেন ডট বল হয়ে গেল কিন্তু রিভিউয়ে পেয়ে গেলেন ওয়াইড, অর্থাৎ অতিরিক্ত আরও একটি ডেলিভারি যোগ হলো। তাই এটা বলছি যে এটা ব্যাটসম্যানদের খেলা, তবে সেদিকেই চলে যাচ্ছে ব্যাটসম্যানদের খেলা। আমি নিশ্চিত সবাই ছক্কাই দেখতে চায় এখন ক্রিকেটে। আমার মনে হয় পরিসংখ্যানের তেমন গুরুত্ব থাকবে না, ছোট ছোট মুহূর্ত যে তাই আসল ব্যাপার হয়ে দাঁড়াবে ক্রিকেটে। দীর্ঘদিন ধরেই রানের মধ্যে ছিলেন না বেয়ারিস্টো, জাতীয় দলের এই সতীর্থ রান পাওয়াতে দারুণ খুশি স্যাম কারেন। বেয়ারিস্টোকে নিয়ে তিনি আরও বলেছেন, ও অনেক দিন ধরেই রান পাচ্ছিল না, বেয়ারিস্টো রানে ফেরায় আমি খুশি। সেই সঙ্গে শশাঙ্কের প্রশংসাও করেছেন তিনি, বলেছেন এই ম্যাচে 4 নম্বরে ব্যাট করতে পাঠানো হয় শশাঙ্ককে, ও নিজেকে সেই জায়গায় প্রমাণ করে দিল। এবারের মৌসুমে পাঞ্জাব শশাঙ্কের মতো একজন ক্রিকেটারকে খুঁজে বের করেছে। ক্রিকেটের এই ধুমধুমার মার, বোলাররা যেখানে অসহায় সেখানে আর্তনাদ উঠেছে বোলারদের বাঁচান। ভারতের জাতীয় দলের স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, বোলারদের বাঁচান প্লিজ, ক্রিকেটে ভারসাম্য আনার গুরুত্ব দিচ্ছেন অনেকে, যেখানে আইপিএল এর উইকেটে শুধু ব্যাটসম্যানদের স্বর্গরাজ্যই মনে হচ্ছে, যেখানে বোলাররা অসহায় জীবনযাপন করছেন মাঠে।